নগদ কিংবা বিকাশে লেনদেনের বিধান কি? নগদ বিকাশে লেনদেন করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই, কারণ আপনি তো পাঠাচ্ছেন আর আপনি কি করতেছেন, একটা ইয়া দিচ্ছেন, একটা তাকে পুরো ইয়া দিচ্ছেন যে পরিতোষক দিচ্ছেন যে তুমি এটা পৌঁছায় দিবে দুনিয়ার বুকে। আপনি কাউকে পাঠালেই পয়সাটা লাগতো, কাউকে তো বলেন 10টা টাকা পৌঁছায় দিয়ে আসো, 2000 টাকা পৌঁছায় দিয়ে আসো, সেও কি করতো, গাড়ি ভাড়া নিত। এটা আপনার না যাওয়ার কি আছে? এখন বলতে পারেন এই লোক তো কোনো ব্যাংকের সাথে জড়িত, এই লোক তো কোনো ব্যাংকে সুদি ব্যাংকের সাথে জড়িত, আপনি বলতেই পারেন। কিন্তু আপনি একটু চিন্তা করেন, রসুলের যুগে সাহাবায়ে কেরাম ইহুদিদের সাথে লেনদেন করতেন, ইহুদিরা সব সুদের সাথে জড়িত, সাহাবায়ে কেরাম রসুল ইহুদিদের এখানে কাজ করতেন, কিন্তু তাই বলে কি তাদের সাহাবায়ে কেরামের খাবার কি হারাম হয়ে গেছিল? না, লেনদেন ঠিক আপনার সাথে যেটুকু আছে এটুকু শুদ্ধ কিনা দেখেন, আর একটা অশুদ্ধ এটার জন্য আপনি ঘৃণা থাকবে, কিন্তু ওইটা আপনারটা নষ্ট করে দিবে না, আপনারটাকে নষ্ট করে দিবে না, আপনারটা ঠিক থাকবে। ওইটা একটা খারাপ কাজ হচ্ছে, এটা বলতে পারেন যে হ্যাঁ তুমি ওইখান থেকে ব্যাংকের ঋণ এনেছো ইত্যাদি বলতে পারেন, ইচ্ছা করলে আপনি বলতে আর সাবধান করতে পারেন, কিন্তু আপনারটা হারাম হয়ে যাবে, কারণ আপনি করে লেনদেনে জড়িত, আপনি টাকা ফাটাচ্ছেন শুধুমাত্র, আপনি টাকা লেনদেন আসাধনা করতেছেন, এইটার মধ্যে কোনো সুদ নাই। এখন সেই ব্যক্তি যে ব্যক্তি বিকাশে লেনদেন করে সে একটা ইয়া পায়, মাসিক বা 3 মাসিক পথে একটা টাকা পায়, সেইটা ইচ্ছা করলে বন্ধ করে রাখতে পারে, সে যদি না সে গুণাগার হবে, আপনার তো সমস্যা নেই, যে কাজটা করবে এবং সুদ নিবে সে গুণাগার হবে, যে আপনি আমার টাকা পৌঁছায় দিচ্ছেন এটার জন্য কোনো গুণার কোনো কিছু নেই, লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা নেই।